আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে দল ত্যাগ অব্যাহত। করিমগঞ্জ বিধানসভার বিজেপির বিজয়ী প্রার্থী তোফাজ্জল হোসেনের হাত ধরে মতিনগর গ্রাম পঞ্চায়েতের টোক্কার চমহনি এলাকার 36 নং বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় 150 পরিবারের সর্বমোট 264 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন 36 নং বুথের বুথ সভাপতি ফিরোজ মিয়া, করিমগঞ্জ বিধানসভার বিজেপি বিজয়ী প্রার্থী তোফাজ্জল হোসেন, মণ্ডল সদস্য ভক্তি সাধন ভাউল, মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনা মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠান পর্বের শেষে মতিনগর টুকার চৌমুনিতে বিজেপির নতুন হওয়া পার্টি অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন তোফাজ্জল হোসেন। এদিনের যোগদান সভায় মাইনরিটি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়, বিশেষ করে প্রাক্তন কয়েকজন সিপিআইএম এর মেম্বার প্রধান সহ মুসলিম অংশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের বিশ্বাসী হয়ে বিজেপি দলে সামিল হন। যোগদান পর্ব শেষে নেতৃত্বরা বলেন, আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠনকে শ্রীবৃদ্ধি করার জন্য এই যোগদান সভা। আশা করি আগামী দিন নতুন পুরাতন সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নিয়ে এই বিধানসভাকে মহকুমার শ্রেষ্ঠ বিধানসভায় পরিণত করতে সক্ষম হবে। তাকে নাম্বার ওয়ান ম্যান নায়ক বলে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।